আমেজটুকু শেষ পাতে উপভোগ করতে আসতেই হবে মধ্য কলকাতা ক্লাব সমন্বয় সমিতি আয়োজিত খাদ্য মেলা চিটে পুটেতে আগামী 10-13 ফেব্রুয়ারি সন্তোষ মেট্রো স্কোয়ার লেবুতলা পার্কে প্রতিদিন বেলা 12টা থেকে রাত 10টা পর্যন্ত। চেটে পুটে যা দেবে অঙ্গে তাই যাবে সঙ্গে। करके आपके पास हाजिर हुए हैं। सवेरे सवेरे आपका कीमती मतदान करके अपना वोट अपना डाल करके नरेंद्र मोदी जी का पूरी देश के विकास के साथ आपकी वार्ड के विकास के जोड़ने के लिए बिजली पानी का समस्या हल करने के लिए सारे गंभीर वोट डाल के सारे मतों से विजयी बनाए। दोस्तों माता बहनों भाइयों आपके पास हाजिर है अंतर्राष्ट्रीय मैजिशियन श्री उत्तरी सिंह सरकार। आपका सड़क आपकी सारे गंभीर समस्याओं को हल करने के लिए सेवा शंकर घोष दोस्तीदार को 12 तारीख सवेरे सवेरे अपना कीमती मतदान करके भारी मतों से विजयी बनाए। नरेंद्र मोदी जी का पूरी देश की विकास की 2100 शताब्दी के विकास के लिए कार्यक्रम के साथ आपकी वार्ड को विकास की कार्यक्रम जोड़ दीजिए। आपकी सड़क आपके बिजली अपना वोट डालिए अपना वोट डालिए किंतु वोट बर्बाद ना करें। कमल निशान पर सवेरे सवेरे 12 फेब्रुवरी को नगर पालिका चुनाव में अपना वोट डाल मतदान करें। आप बताओ कि शतक में आपका वार्ड को एक आवाज लेके जाइए। गुंडागर्दी भ्रष्टाचार रोकने के लिए প্রচার করছেন মানুষের কাছে যাচ্ছেন মানে কি হচ্ছে কথাটা বিজেপি এই মুহূর্তে আসানুরূপ আমি তো জ্যোতিষী নই তবে আমি একটা সৎ ব্যক্তি আমি জানি আমি কি আমি জানি আমাদের দেশের উন্নতিকল্পে যদি ভালো ভালো লোক এগিয়ে না আসেন তাহলে কিন্তু দেশ সর্বনাশ হয়ে যাবে। উমাশঙ্কর ঘোষ দস্তিদার খুব ভালো ব্যক্তি আপনি জানেন আমিও জানি উনি ভোটে নেমেছেন আমি ওনাকে সমর্থন করতে ওনার পাশে এসে দাঁড়িয়েছি। আমি নিজে ব্যক্তিগতভাবে কিন্তু ভোট প্রার্থী নই আমি একজন ভালো লোকের হয়ে দাঁড়িয়েছি। আপনারা কিন্তু আর ভুল করবেন না ভুল করাটা বা ঠিক করাটা আপনার হাতে কিন্তু আপনার ভুলের সঙ্গে আমাদের নিজেদের কপালটা তো জড়িয়ে থাকে সেই জন্য অনুরোধ করছি আর ভুল করবেন না। একটা ভদ্রলোককে একটা ভালো লোককে গুন্ডা বদমাশ লোক জমাইছে সমাজসেবীকে এবার সমর্থন করুন দেশের ভালো হবে মঙ্গল হবে। নমস্কার জয় হিন্দ। বিধানসভা ভোটে দাঁড়িয়েছিলেন আপনি একটাই কথা বলছিলেন ভ্যানিস মনে আছে আপনার সেন্টার পার্কে হ্যাঁ ওটা কি আবার সেই ভ্যানিস কি আবার হবে দেখা যাবে ফলেনা পলিসিয়াতে আর ইলেকশনের ব্যাপারটা সেটা পাবলিকের মর্জি জনগণ আমাকে চাইনি আমি আসিনি জনগণ আমাকে চাইলে আমি আসাম। এক জনগণ নিজেদের হাত কামড়াচ্ছে হাত কামড়ে যদি ঘাতে ঘা করে দেয় তার নিজেরাই দায়ী আমি কি বলবো আর আমি ঘরের মধ্যে বসে থাকিনি আমি আরাম কেদেরাই শুয়ে থাকিনি আমি কিন্তু আমার রাজ সিংহাসন ছেড়ে রাস্তায় নেমে এসে ওনার পাশে তার কিন্তু সম্যক কারণ আছে। নির্বাচনে বিধাননগরে একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি হয়েছিল এবারও কি সেরকম আশঙ্কা করছেন? আমি ভয় পাচ্ছি না কিছু যেটা হবার সেটা হবে তবে মোকাবিলা করতে হবে। এই যে কোভিডের পরিবেশ এটা কি আগে অগ্রিম জানতে পেরেছিল মোকাবিলা করতে হবে। এর মধ্যে যদি ওরা মিছিল বের করে সেটা তাদের দোষ জনগণের হয়ে কেউ ভাবে না লেখাপড়া বন্ধ করে দিয়ে অন্য জিনিস চালু আছে বাবা বাবা লেখাপড়ার সময় যত অসুবিধে যাতে পাবলিকের জ্ঞান না খোলে। আমি রাজনীতি করা আমার ব্যবসা নয় আমার বক্তব্য আমি আপনাদের একজন।